বড়ই দিয়ে ইফতারি করার কথা বলেছে সাম্প্রতিক সময়ে এই সরকারের একজন মন্ত্রী। দেখুন, আমাদের ফরিদপুরে একটি প্রবাদ আছে, যেমন বাবা তেমন তার ছেলে। রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন, আওয়ামী লীগের প্রধান যিনি আছেন, তিনি যখন জাতির সাথে প্রতারণা করে, তিনি যখন কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার কথা বলে, তিনি যখন মাংস খাওয়ার কথা নিষেধ করে, তখন তার সন্ডা বন্ডা গুন্ডা বাহিনী, তাদের থেকে এদেশের মানুষ কোনোদিন ভালো কিছু প্রত্যাশা করতে পারে না, এটাই হলো বাস্তবতা। আজকে ওই সংসদ কিসের সংসদ? ওই সংসদ হলো নাচলে যারা নাচ গান করে, যারা ছবি করে, যারা খেলা করে, এ হলো তাদের সংসদ। এটা তো জনগণের সংসদ না। জনগণের সংসদ যদি হতো, তাহলে এই ধরনের মন্ত্রীরা জনগণের সাথে এই ধরনের প্রতারণা করতে পারতো না। কারণ আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, তারা কিন্তু খেজুরের প্রতি একটি দুর্বলতা আছে, আপনি জানেন। আমরা যদি সারাদিনও ভাত না খাই, আমরা যদি সারাদিনও অন্য কিছু না খাই, আমরা যদি মনে করি এটা আমাদের বিশ্বাস, কারণ আমরা নবীজির উম্মত, আমাদের বিশ্বাস যে একটি খেজুর খেলে আমাদের ক্ষুধা নিবারণ হবে। আমরা রোজা শেষে কিছু না থাক, আমরা একটা খেজুর রাখার চেষ্টা করব সারা বিশ্বের মুসলমানরা, এটাই হলো বাস্তবতা। সেই ইসলাম ধর্মের ঐতিহ্যবাহী একটি ফল হলো খেজুর। সেই খেজুর নিয়ে যখন তামাশা করে, সে আরাম আয়েশে জনগণের টাকা লুটপাট করে দামি দামি ফল দিয়ে তিনি ইফতার করবেন আর এদেশের মানুষের সাথে প্রতারণা করবেন, এটা হতে পারে না। এদেশের মানুষ অবশ্যই এদেশের জনগণের কাঠগড়ায় এই মন্ত্রীর বিচারের কাঠগড়ায় দাঁড় করবে, সেদিন আর বেশি দেরি নেই। আজকে শেখ হাসিনার নৌকায় উঠে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, জনগণের সাথে প্রতারণা করছেন। আমি তাদেরকে বলতে চাই, যদি জনগণের ভোটে নির্বাচিত হতেন, যদি জনগণের ভোটে এমপি হতেন, জনগণের ভোটে মন্ত্রী হতেন, তাহলে জনগণের সাথে আপনারা এই ধরনের প্রতারণামূলক কথা বলতে পারতেন না। আমি মনে করি এদেশের মানুষ মনে করে এই সংসদ যেহেতু একটি নাচ গান খেলার সংসদ, এই সংসদ জনগণের সংসদ না, এর জন্য এদেশের মানুষ মনে করে এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা কী বললো না বললো, এটা নিয়ে এদেশের মানুষের মাথা ব্যথা নাই। তবে একটি মাথা ব্যথা আছে, সেটি হলো গণতন্ত্রের জন্য এদেশের মানুষ লড়াই করার জন্য প্রস্তুত হয়েছে, ইনশাল্লাহ রাজপথে জবাব দিয়ে এই সরকারকে গণভবন থেকে হটিয়ে গণভবনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে এদেশের মানুষ রাজপথ ছাড়বে, তার আগে রাজপথ ছাড়বে না। এদেশের মানুষ পাকিস্তানকে তাড়িয়ে দিল্লির দাসত্ব পাঁচাটা গোলাম সরকারকে কখনো এদেশের মানুষ মেনে নেবে না। কারণ ভারতের বড় পণ্য হলো বাংলাদেশে আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রধান হলো শেখ হাসিনা। এই শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, দিল্লির দাসত্ব সরকার, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষকে নিয়ে এই ধরনের প্রতারণামূলক কথা বলবে, এদেশের মানুষ অশান্তিতে থাকবে, এটাই হলো বাস্তবতা।